গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আসলাম একটা ভিডিও নিয়ে। আজ যেটা রিপেয়ার করবো স্টেরাইজার বক্স, এই বক্সটা প্রত্যেকটা বিউটি পার্লার এবং কি সেলুনে রাখতে হয় এবং কি এটার কার্যকারী কী সেটাও বলবো, রিপেয়ার করব সেটাও আপনারা দেখবেন। তো অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা বিউটি পার্লার সেলুনে রাখতে হয় কেন, এটার মধ্যে যে কোনো আপনার রেজার আছে, কেঁচি আছে, এগুলো একজন থেকে আরেকজনের ইউজ করেন, সেটা যদি ইউজ করার পরে আপনি 10 সেকেন্ড এটার ভিতরে রাখেন, কিন্তু যে কোনো বাইরে আছে এগুলা ধ্বংস হয়ে যাবে 10 সেকেন্ডের ভিতরে। এবং কি সেটাও বলতে হবে, এটার মধ্যে দেখেন অরিজিনাল ডুপ্লিকেট টিউব আছে, এটা কিন্তু অরিজিনাল টিউব, এই টিউবটা রাখলে কিন্তু ধ্বংস হবে না। এটা যদি আপনাদের বলে দেওয়া দেখে বা মোবাইল কোর্টে দেখে আপনার ফাইন দিয়ে দিবে, এটা থাকলে ফাইন দেবে না। এবং কি টিউবটা অন থাকতে হবে, এই টিউবটা কিন্তু অনেক দামি। ওকে, এখানে 3 রিয়াল 500 পয়সা, আর বাংলাদেশে তো অনেক 600-700 টাকার মতো। আচ্ছা, তাহলে আমি এটা আজ রিপেয়ার করব। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো আমি এটা ওপেন করব, এখন দেখবেন এটা ভিতরে কি। প্রথমে আপনি এটার এই সাইডটা খুলবেন, এখানে স্ক্রুড্রাইভার দিয়ে ইউজ করবেন, মাইনাস করলে হবে। এই সাইডটা নিচের সাইডটা ওপেন করবেন যেভাবে আমি করতেছি, তারপর দেখবেন এই দুই সাইডে দুইটা স্ক্রু আছে। আমি খুলে ফেললাম, এভাবে খুলবেন, দেখেন এটার ভিতরে একটা চক আছে, একটা স্টারার আছে, দুই সাইডে দুইটা হোল্ডার আছে। এটা চকে খারাপ হয়েছে, আর কাস্টমারে বলছে ও খুলছিল, এটা দেখেন একটা চক আছে, স্টার্টার, এখানে টিউবের হোল্ডার, এই চকটা খারাপ। কিন্তু আপনাদের আমি বলি, এই চকটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল না, মানে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার কাছে একটা চক আছে, দেখেন এটা চকটা 10 ওয়াট চক, এই চকগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমি অন্য একটা ভিডিও বানাবো এই চক পাওয়া যাচ্ছে না সেই জন্য কীভাবে অন্য একটা কিছু দিয়ে আপনি টিউবলাইটটা অন করা যাবে। যাই হোক, আমি এটা খুলতেছি, খুলে ফেললাম, দেখেন আমার কাছে অন্য একটা চোখ আছে, আমি চোখটা দেখি দেখাই আপনাদের, দেখেন এই চোখটা, এটা 10 ওয়াট চোখ, দেখতেছেন 10 ওয়াট চোখ। আমি এই চোখটা ইউজ করব, এগুলো বন্ধুরা রিপেয়ার করা কিন্তু অনেক ইজি, ওকে অনেক ইজি। আপনারা আমি জানি সব জায়গায় এগুলো রিপেয়ার করতে পারে না, তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজেই করতে পারবেন। আমাদের অনেক দূর দূরান্তের কাস্টমার আছে, ওরা কিন্তু রিপেয়ার করতে পারে না, কিন্তু এই যে চক 10 ওয়াট চকটি কিন্তু ইউজ করতে হবে। আপনি যদি 18 ওয়াট এবং 40 ওয়াট 26 ওয়াটের চকগুলো ইউজ করেন কিন্তু হবে না, টিউবটা কিছুদিনের ভিতরেই ফিউজ হয়ে যাবে, দেখেন আমি টায়ার দিয়ে দিলাম একসাথে। এটা যেমন একটা টিউবলাইট থাকে ঘরের বাসায় দোকানে, সেম এইভাবেই এটা ফিটিং করা, আর কিছু না। এটা ভিতরে এমন কিছু বড়ো কিছু কাজ না, ছোটো ছোটো কাজ, এটা আপনারা নিজেই পারবেন, মেকানিক লাগবে না। দেখেন আমি এই পয়েন্টটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা যেভাবে খুলবেন আবার এইভাবেই ফিটিং করবেন ভালো হবে। যে কোনো ইলেকট্রনিক বা যে কোনো কাজ করলে আপনারা এইভাবেই আগে খুলছেন কীভাবে এইটা চেক করবেন, মনে রাখবেন, দেখবেন এটা অটোমেটিক আপনি পারবেন। ভালো করে টাইট দিয়ে দিলাম, এখন আমি
এটা ইউজ করব, এসিড লাইনটা দেব, বন্ধুরা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, কিন্তু আপনারা নিজেই ভিডিও কাজ শিখতে বা কাজ করতে গেলে চাইলে, আমি সরি বলতেছি, আমি কাম এত বড় মেকানিক না, আমি কাউকে শেখাইতে পারবো না, তো আমি বাস যতটুকু আমার অভিজ্ঞতা এতটুকুই আমি বলছি, আপনারা নিজের কাজই করবেন। এখানে আমি এটা টিউব ডুপ্লিকেটটা ইউজ করি, আমি এখন এবার আমি সুইচ দেবো, এটা দেখেন আমার এটা অটোমেটিক সুইচটা আসছে, দেখতে পাচ্ছেন টিউবটা কিন্তু চলতেছে, তো আমি এখন ফিটিং করে নেব, সুইচটা বন্ধ। এই ধরনের বক্সগুলোর বেশি অংশ এটা টিউবের সমস্যা হয়, তো আমি অন্য একটা ভিডিও বানাবো, এগুলো চোখ পাওয়া যায় না, চোখ না পাওয়ার পরিবর্তে কী করলে টিউবটা চালাইবেন। দেখেন এটা অরিজিনাল টিউবটা আমি এখন চালাচ্ছি, আমার এই টিউবটা ভালো না, এই টিউবটা আমার ভালো না, আমি অন্য একটা টিউব ইউজ করবো। বন্ধুরা আমি নিয়ে আসলাম অন্য একটা টিউব, দেখবো এই টিউবটা ভালো কি না, আমাদের টিউবটা ভালো না, স্পেয়ার হয়ে গেছে এটা, আমি এটা ইউজ করব। দেখবো এটা আসে কিনা আসে, দেখুন সুইটা আসছে। এই টিউবটা কিন্তু লেজার টিউব, দেখতেছেন আপনারা, এই টিউবটার দিকে আপনি যদি এক মিনিট সময় তাকিয়ে থাকেন তাহলে আপনার রাত্রে ঘুম আসবে না, এমন পাওয়ার এগুলা, যেভাবে মানুষ ওয়ার্ডিংয়ের কাজ করলে চোখে অনেক যন্ত্রণা হয় রাত্রে, সেম এই ধরনের। এটা অ্যাকচুয়ালি লেজার, আমিও তাকাচ্ছি না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, অবশ্যই আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তো ভালো থাকবেন, বাই। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, দেখেন চলতেছে, ভালো থাকবেন সবাই। স্টেরিলাইজার বক্স রিপেয়ার করলাম আজ, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, বাই, টাটা।